আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ওয়ালেট অফার আপনাদের শেয়ার করব, যেখানে আপনি জয়েন করলে ইনস্ট্যান্টলি তাদের নিজস্ব টোকেন পাবেন 50টা করে, যার ভ্যালু খুবই ভালো হতে পারে। আর এটা কিন্তু একটা ওয়েব থ্রি ভার্সনের হচ্ছে ওয়ালেট। সো যেহেতু নতুন ওয়ালেট, আশা করব কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না, কারণ এখানে অনেক ক্রিটিক্যাল কিছু বিষয় আছে এবং এখান থেকে আপনি একটা এনএফটিও ক্লেম করতে পারবেন, যেটা একদমই ফ্রিতে। আর এই ওয়ালেটের একটা সুবিধা কি, আপনি যদি আপনার ওয়ালেট যদি এনএফটি থাকে, তার যে প্রাইস ওই প্রাইসটা কিন্তু দেখতে পারবেন না। আদার্স যে ওয়ালেটগুলো আছে ওগুলোতে কিন্তু প্রাইস শো করে না, বাট এটাতে সরাসরি আপনি প্রাইসটা পর্যন্ত দেখতে পারবেন। আর এখানে কিন্তু অনেক ধরনের আর্নিং প্রসেসটা আছে, যেটা আপনাকে মাস্ট ফলো করতে হবে। ওকে, তো কথা বাড়ছি না, চলো যাবো মূল ভিডিওতে। তবে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ সময় স্বল্পতার কারণে সকল ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যত আপডেট আছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। ওকে, দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনাকে দুটো অ্যাপ লাগবে, সেটা হচ্ছে এই যে DTTD এই একটা অ্যাপ লাগবে এবং হচ্ছে ম্যাটামাক, যেটা আশা করি যারা ক্রিপ্টোতে কাজ করেন সবারই আছে, যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর একটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলবেন হচ্ছে এই যে এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে না, যদি ডাউনলোড না হয় আপনি কী করবেন, আপনি প্লে স্টোরটা হচ্ছে ডাটা ক্লিয়ার করে দেবেন। ডাটা ক্লিয়ার করার পরে একটা VPN ইউজ করেন, VPN ইউজ করার পরে আপনি এই অ্যাপ লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে যাবে। তো আমি অ্যাপটা ওপেন করতেছি, অ্যাপটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখবেন লেখা আছে ম্যাটামাক্স এবং হচ্ছে লগ ইন সাইন আপ। আপনি অবশ্যই কিন্তু ম্যাটামাক্সটা সিলেক্ট করবেন, আর ম্যাটামাক্সটা কিন্তু আপনার ওয়ালেটটা অ্যাড করে নেবেন। আপনি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার যে প্রাইভেট কিটা থাকবে ওটা দিয়ে জাস্ট ইনপুট করে নেবেন ম্যাটামাক্সে, দেন হচ্ছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে ম্যাটামাক্স থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি কনফার্ম করে দেবেন। ওকে, কনফার্ম করার পর আপনাদের মাঝে আবার অ্যাপে চলে আসবে এবং হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন কনফার্ম অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পরে আপনাকে হচ্ছে একটা আবারও একটা সিগনেচার দিতে হবে, সেটা হচ্ছে কানেক্ট করে নিতে হবে ওয়ালেটটার সাথে, দেন আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই আপনাদের মাঝে, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে মাস্ট হচ্ছে এখানে একটা ইউজার নেম সেট করতে হবে এবং হচ্ছে আপনার একটা বায়ো, আপনি বায়ো যে কোনো একটা কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইউজার নেমটা সেট করবেন, সেট করার পরে এই দেখবেন এই যে এটা যেটা আছে তাদের যে কাস্টমার বাটন, মানে যে আপনি নিজের মতো যেটা সাজাতে পারবেন সেটা কিন্তু এখন পারবেন না, তাদের এটা কামিংসন, মানে পরবর্তী তারা আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করে দেন হচ্ছে এটা এদিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে জাস্ট এই যে কি বলে কুল অ্যানাথ এখানে একটা প্রেস করে দিবেন, আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা ডান হয়ে যাবে, আপনাকে সরাসরি হোম পেজে নিয়ে চলে যাবে। আমি সরাসরি হচ্ছে অ্যাপে চলে যাবো এখন, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা ছিল তার জন্য কিন্তু আমি ফুল প্রসেসটা কিন্তু এভাবে দেখাতে পারলাম না। তো আপনারা একদমই সিম্পল কাজ, এখানে জাস্ট একদমই সিম্পল, আর কোনো কাজ নাই। তো এখন কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট করা ডান হয়ে গেছে, আমরা কিন্তু সরাসরি হোম পেজে চলে আসছি। এটা কিন্তু একটা এনএফটি প্ল্যাটফর্ম, দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ধরনের এনএফটি আছে, ঠিক আছে। তো আপনি যখন হচ্ছে এই যে ম্যান আইকনে প্রেস করবেন, এই দেখেন ম্যান আইকনে যখন আমরা প্রেস করবো দেখেন আমার কিন্তু টোটাল হিস্টোরি দেখা দিচ্ছে আমার ওয়ালেটে। আমার এই দেখেন আমার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে এটা হচ্ছে আমার ওয়ালেট কানেক্ট করা আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম, দেখতে পাচ্ছেন আমার একটা এনএফটি আছে, আমার একটা কী বলে 24 জন ফলোয়িং আছে, আমার হচ্ছে 32 জন ফলোয়ার আছে, আমাকে যারা ফলো করছে আমি কিন্তু তাদেরকে ফলো ব্যাক করছি। তো অবশ্যই ফলোটা কীভাবে করবেন এবং হচ্ছে কীভাবে এখানে আর্নিং করবেন আমি প্রসেসটা দেখাচ্ছি। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখন কী করবো, আমরা হচ্ছে যে এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করলে যদি আমরা একটু নিচে আসি আমরা কিন্তু সকল কিছু দেখতে পারবো। দেন এখানে দেখতে পারতেছেন ডেইলি লগ ইন, আপনি যদি প্রতিদিন লগ ইন করেন এখানে 2টা করে টোকেন পাবেন, এখানে যদি কাউকে মেসেজ করেন তাহলে 300টা XP পাবেন এবং হচ্ছে 5টা টোকেন পাবেন, যদি কাউকে ফলো করেন তাহলে 300 XP পাবেন এবং হচ্ছে 3টা টোকেন পাবেন। ওকে, এটা হচ্ছে ডেইলি টাস্ক, আপনি টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি 5টা 3টা 8টা 2টা 10টা করে টোকেন কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। আর লেভেল আপ হলে কিন্তু আরও ভালো মেবি প্রফিট দিবে, অ্যাকচুয়ালি আমার তো প্রায় ফুল লেভেলের কাছাকাছি চলে আসছি। ওকে, তো এখন আমরা যদি এখানে যদি রেফার সিস্টেমটা বলে দিই, তো রেফার রেওয়ার্ড যদি ক্লিক করেন দেখেন রেফারে কিন্তু তেমন একটা রেওয়ার্ড দেয় না তারা, রেফার করার জন্য জাস্ট হচ্ছে ইনভাইট অ্যান্ড আর্ন এখানে একটা প্রেস করে দেবেন, দেন আপনাদের মাঝে যে রেফারেল লিঙ্ক চলে আসবে আপনি জাস্ট কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ওকে, তো এখন হচ্ছে আপনি আমাকে পাবেন কীভাবে, ঠিক আছে, আপনি আমাকে পাওয়ার জন্য যেটা করবেন সরাসরি আমাদের পোস্টে চলে আসবেন। আসার পরে
আমাদের পোস্টের নিচে দেখবেন লেখা আছে গো টু সার্চ, এই যে এখানে জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে। এই দেখেন টাচ করলাম কপি হয়ে গেল, ঠিক আছে টাচ করবেন কপি হয়ে যাবে, চলে যাবেন আমার অ্যাপটিতে। দেন হচ্ছে যে সার্চ যে আইকনটা আছে এই সার্চ আইকন একটা প্রেস করে দেবেন, আমি সার্চ আইকনে প্রেস করে দিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে আমি সার্চ করব, তো আমি দেখুন সার্চ করি, তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার পরে যে এটা এটা সিলেক্ট করবেন পার্সোনা, এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এটা হচ্ছে আমার আইডি, তো আমি যখন এটাতে ক্লিক করে দিব দেন এখানে কিন্তু আমার টোটাল হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার কী কী আছে, আপনার কতজন ফলোয়ার আছে, আমার ওয়ালেটে কী আছে, আপনি কিন্তু এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা এনএফটি, কটা একটা এনএফটি আছে, তো এটা কিন্তু আপনি দেখতে পারবেন। আর এখানে হচ্ছিল আমাকে মেসেজ কীভাবে করবেন, তো আপনার যখন আমাকে পাবেন তখন কিন্তু একটা মেসেজের অপশন চলে আসবে, তখন কিন্তু আপনি আমাকে মেসেজ করতে পারবেন। আচ্ছা আমি এখানে কিন্তু মেসেজের রিপ্লাই দিলেও মেবি হচ্ছে রেওয়ার্ডটা দেয়, তো আমি এখানে টপ একজন এক্সপিরিয়েন্স দিছি, আচ্ছা আমি এটা রিপ্লাই করে দিচ্ছি। আপনার টোটাল হিস্ট্রি কিন্তু আপনি যে আপনার কতগুলো ব্যালেন্স আছে আপনি কিন্তু যেখানে কিন্তু দেখতে পারবেন, ওকে। আর একটা এনএফটিটা ক্লেম করবেন কীভাবে আমি দেখাচ্ছি, তো আমি কিন্তু একটু আগে আর একটা পোস্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা, তো এটা হচ্ছে যারা অ্যাকাউন্ট করছেন তারা কিন্তু ক্লেমটা করতে পারবেন, এখনও যারা ভিডিও দেখে অ্যাকাউন্ট করবেন তারাও কিন্তু ক্লেমটা করতে পারবেন, ঠিক আছে। তো এখন কী করবেন, এই এটাতে একটা প্রেস করবেন, দেন হচ্ছে ক্রমটা সিলেক্ট করে দিলাম আমি, দেন হচ্ছে আমাকে কিন্তু সরাসরি কিন্তু তাদের অ্যাপসে নিয়ে চলে আসছে। আপনি কী করবেন, এই যে রিডিম নাও যে অপশনটা আছে এই রিডিম নাও অপশন একটা প্রেস করে দিবেন। দেখেন তারা বলতেছে কি ব্লক চেইন নেটওয়ার্ক বিজি, মানে তাদের ব্লক চেইনটা বিজি আছে, যার কারণে কিন্তু তারা বলতেছে প্লিজ ট্রাই এগেইন লেটার, তোমাদেরকে ট্রাই করতে বলতেছে, ঠিক আছে। তো আপনারা ট্রাই করে থাকবেন, যদি এনএফটিটা পেয়ে যান ভালো একটা প্রফিট দিবে মেবি, ঠিক আছে। তো আপাতত এতটুকুই কাজ, সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন এবং হচ্ছে যেটা করবেন অবশ্যই কিন্তু ডেলি লগ ইন করবেন, এবং হচ্ছে যে তিনটা টাস্ক আছে যার বিনিময়ে কিন্তু আপনি 10টা করে টোকেন পাবেন, তো এইগুলো টাস্কগুলো কিন্তু কমপ্লিট করবেন, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন। আর এটা লিস্টেড হবে মেবি 2023 সালের ফার্স্ট কোয়ার্টারে, তো আপনার 2023 সালের প্রথম দিক দিয়ে এটা লিস্ট হবে, তাহলে আপনার হচ্ছে 1.5 থেকে 2 মাস সময় আছে, তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে টোকেনগুলো কালেক্ট করে রাখতে হবে, ওকে। সো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।